তো বন্ধুরা, আমার মুখ দেখে বুঝতে পারছো আমার কি অবস্থা হয়ে গেছে। কালকে বাঁচবো কিনা যায় না, ভিডিও আসবে কিনা যায় না, অবশ্যই লাইক করে দাও, ঠিক আছে? বন্ধু আমার খুব ভালো, গলা ভরে মাথা ভরে খাওয়ালো, কিন্তু আমাদের উপর কৃপা করে আর কিছু খাওয়াচ্ছে না, ওটার জন্য আমরা খুব খুশি বলতে পারছি। এখানে গোবিন্দ খুব খুশি আছে যে আর কিছু, হ্যাঁ আর পারছি না, আমাদের দম নাই, নাহলে আমাদের বডি যেত বাড়ি, আর কিছু করার ছিল না। তো বন্ধুরা আমরা চললাম, জানি না কোথায় যাব, তো বাকিটা ইতিহাস দেখা যাবে। হাই ফ্রেন্ড, আমাদের নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আমরা চলছি এখন, আমার এই যে টোটোওয়ালা বন্ধু আমাদেরকে নিয়ে যাচ্ছে কিছু একটা খাওয়াতে, সেটা হলো নিজের পয়সাতে। খুব ভালো লাগছে শুনে। তো বন্ধুরা আমি বাড়িতে শুয়েছিলাম, তো তখনই আমাকে উঠিল, আমি কিছু ওরকম বাড়ির না ড্রেসই পরে আছি, কোনো মানে ওরকম কিছু না, নোংরা আছে, তোমরা বুঝতে পারবে না অবশ্যই। তো এখানে আমি হাফ প্যান্ট পরে, মানে বাড়ির জামা প্যান্ট পরে চলে এসেছি, বাকিটা দেখা যাক এখন আমি কোথায় যাচ্ছি। বন্ধুরা আমরা মোলপুরের দিকে যাচ্ছি, দেখছি আমাদের বন্ধু মোলপুর নিয়ে যাচ্ছে, ঠিক আমি বুঝতে পারছি না কোন দিক যাব, তো চলতে থাকছি। পুরো এটা সারপ্রাইজ চলছে, এখনো বোঝা যায়নি আমরা কোথায় যাচ্ছি, বাকিটা তোমরা ভিডিও দেখতে থাকো, অবশ্যই দেখাবো পুরো ভিডিওতে। বন্ধুরা এখানে একটা দোকানে দেখছি থামালো, মনে হচ্ছে এখানে আমাদের খাওয়া দাওয়া হতে পারে, কোনো গ্যারান্টি বলতে পারছি না, বাকিটা ইতিহাস। আমাদের বন্ধু একটা ভিতরে গেল আর আমাদেরকে ডাকছে, আরেকজন চলে আসলে এবার আমিও যাবো। আমরা নেমে গেলাম, বাকিটা ভিতরে যাচ্ছি। তো এখানে ছটা কচুরি দুটা সিঙ্গারা মনে হচ্ছে অর্ডার দিল, বাকিটা দেখা যাচ্ছে কি হবে। আমরা এখন আছি মোলপুরের সামনে, তো এখানে মোলপুর হসপিটালের সামনে। এখানে আরেকটা দোকানে নিয়ে আসলো, এখানে কি অর্ডার দিচ্ছে দেখি কি দেয়। এখানে কচুরি দিল আমাকে, আমি এখন এটা ঠুসে নেবো আমার পেটের মধ্যে। এই যে বন্ধুগণ, নিরামিষ বন্ধু খাওয়াচ্ছে, একটু জোরে বলো তা শুনতে হবে। নিরামিষ ঘুগনিও আসছে, টেনশন নিবা না তোমরা। বন্ধুগণ এখানে দেখো কি অবস্থা, আমার জন্য একার জন্য অর্ডার দিল, এরা কিছু খাবে না, নিরামিষ ভোজি, মানে আমিষ আছে ওই জন্য এই অবস্থা, বাকিটা ইতিহাস। তো বন্ধুরা এখানে মোমো খাওয়ার কথা হলো, আমাকে জিজ্ঞেস করলো মোমো খাবো কিনা, তো আমার বন্ধুরা না খেলে আমি মোমো খাবো না, আমাকেও বলতে দে, ঠিক আছে বল না, উনি বল আমার জোর জবরদস্তি মোমো খাওয়ানো হচ্ছে, একে জোর জবরদস্তি মোমো খাওয়ানো হচ্ছে বলছে, কিছু করার নাই, কিছু বলার আছে। দুঃখিত, মুখটা দেখে একটা গান মনে পড়ছে, কবি খুশি কবি গম না হোঙ্গে জুদা হম, বাহ 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 বাহ, অসাধারণ। আমাদের মোমো রেডি হচ্ছে, অর্ডার দেওয়া হয়েছে, তো ওটাই রেডি হচ্ছে, নিরামিষ মোমো, কিছু বলার নাই, বন্ধু নিরামিষ মোমো খাবে, তো নিরামিষ মোমো বানাচ্ছে। তোমাদের কোনোদিনও নিরামিষ মোমো খেতে ইচ্ছা করে তো এই দোকান চলে আসবা, মোলপুরের সামনে দোকান আছে মোমোর দোকান, অ্যাশ করো, এনজয় করো। তো বন্ধুরা মোমোটা খেতে অসাধারণ, বিশেষ করে চাটনি, এখন পর্যন্ত মোমোটা টেস্ট করিনি কিন্তু চাটনিটা অসাধারণ খেতে, আমার মনে হচ্ছে মোমোটাও সেই খেতে হবে, বাকিটা ইতিহাস। এখানে মানে নিরামিষ মোমো পাওয়া যায়, এরপর থেকে এখানে আসবো আমার বন্ধুটার সাথে, একটু জোরে বল। তো মোমোটা কেমন লাগলো খেতে? দারুণ দারুণ, জানা থাকলো যে এখানে নিরামিষ মোমো পাওয়া যায়, এরপর থেকে এখানে আসতে হবে খেতে। মোমো খাওয়া গেল, মুখের অবস্থা বুঝতেই পারছো কি অবস্থা হয়েছে, এখন শুনছি আবার ফুচকা খাবে, কিছু করার নাই, চলো ফ্রিতে খাওয়াচ্ছে, পেট ভরে খেলবো, গলা ভরে খাবো এত দূর পর্যন্ত। বন্ধুরা আমরা আবার বেরিয়ে গেলাম, এবার চললাম মোমো খেতে, সরি বন্ধুরা বাই মিস্টেক ফুচকা খেতে চললাম, মোমো তো খাওয়া হয়ে গেল। বন্ধুরা জানি না পিনাকি বন্ধু কোথায় নিয়ে যাবে আমাদেরকে খেতে, তো এখন দেখছি আমরা এখানে চললাম আগে। তো বন্ধুরা আমরা বুঝতে পারছি না কোথায় যাচ্ছে, দুটা নাম বলে, একটা সেও সুইস, একটা সুইস সুইস সুইস, মানে সুইস যাই হোক কোনো সুইস আছে ভিতরে, তো ওই সুইসটাতে আমরা যাচ্ছি এখন খেতে ফুচকা ফুচকা ফুচকা। বন্ধুরা ফুচকা, এখানে গাড়িটা থামালো, এই যে ফুচকা ঠেলা, ওটা ঝ্যাং করছে মনে হচ্ছে, আমি ঠিক বুঝতে পারছি না কি কথা হচ্ছে, খাবে না বলছে, এখানে দুটা খেতে বলছে, এটা কিন্তু খুব খারাপ জিনিস, আমরা খাবো এখানে দেখবে বলছে কি হলো। তো বন্ধু পুরা টাকা পেমেন্ট করছে, দেখতে পাচ্ছ পুরা আজকের পার্টি সম্পূর্ণ টাকা। আমার এই বন্ধুটার দিকে দেখা, এই বন্ধুটা মানে বিয়ের পার্টি দিচ্ছে, বিয়েতে নিমন্ত্রণ করেনি আমাদেরকে, ওই জন্য ওই সম্পূর্ণ খরচা করছে, আমরা গালাগালি করেছিলাম তার জন্য। বিয়ে কবে হলো আমি তো জানি না, বুঝলে বিয়ে করলে যে বিয়ে বিয়ে পার্টি দিচ্ছে, আমরা গালাগালি করেছিলাম তাই জন্য, মানে আমাদেরকে নিমন্ত্রণ করেনি তাই জন্য। তো বন্ধুরা আমার পেট একদম ভরে গেছে, আর একটু জায়গা নাই,
তো আমার বন্ধুরা পেট ভরে গেছে, এই যে বন্ধু কলা বন্ধু, এখন আমাদেরকে মিষ্টি খাওয়া দিয়ে যাচ্ছে। আবার মানে লাস্টে পূজার দিন যেদিন মিষ্টি হয় সেই মিষ্টিটা আমরা আমাদের খাওয়াইনি বলে আজকে সেই মিষ্টিটা আমি আমাদেরকে খাওয়াচ্ছে। তো দেখা হবে আমার মিষ্টির দোকানে বন্ধুরা। একদম পেটে জায়গা নেই, কিছু করার নেই, এবার শুনছি মিষ্টি খেতে যাবো। তো চলো দেখা যাক আগে কি হয়, পেট ফাটে না বুক ফাটে, কি ফাটবে জানি না। তো চলো বন্ধুরা, এখানে মনে মিষ্টি খাওয়ার জন্য আবার থামছে, এই যে এখানে চলে আসলাম, এই যে খাওয়া নেওয়ালা আগে যাচ্ছে, বললাম যা খাওয়াবে তাই খাবো। তো আমরা ভিতরে চলে এসেছি, তো এখানে চেয়ার ফাঁকা পেলাম, আমরা ঢুকে এলাম ভিতরে। তো বন্ধু এখানে অর্ডার দিচ্ছে, বন্ধু পেট একবারে ফুলে আছে, কিছু বলার নাই, তার উপরে মিষ্টি। চলো শুনে পে সোহাগা, গলা ভরে খাবো বন্ধু, গলা ভরে, ফ্রিতে পেলে গলা কি মাথা ভরে খাবো বন্ধু। এখানে মিষ্টি চলে আসলো, এখানে এখনো আমার আসেনি, এরটাতে লোভ লাগিয়ে কাজ চলিয়ে দাও, বাকিটা আমারটাতে যেন লোভ লাগাও না। এই যে এখানে চলে এসছে, এই যে গোবিন্দ, এখানে কী যে খুঁজছে, আমি ওটাই ভাবছি, কিছু করার নাই। তো পিনাকি বন্ধু বসো এখানে, বন্ধুরা আজকে প্রথমবার খাবারের নাম শুনে আমার কেমন কেমন লাগছে ভিতরে। শুনছি ছালা জিলাপি আসবে, পেট একবারে ফুলে গেছে, কিছু বলার নাই। গোবিন্দ বন্ধু গেলে ওখানে অর্ডার দিতে, তো তোমরা দেখতে পাচ্ছ এখানে মিষ্টির দোকানে অর্ডার দিচ্ছে, এখন কী অর্ডার দিবে কী আনি। আর বন্ধুরা অর্ডার দিলে তো খেতেই হবে, কিছু করার নাই, না না খেলে ছেড়ে কথা বলবে না। দাদা কী অর্ডার দিলা? ল্যাংচা পনির। ল্যাংচা পনির অর্ডার দিল, ল্যাংচা পনির, এটা আবার কি জিনিস, প্রথমবার খাবো। তোমরা অবশ্যই দেখো, যদি শুনে থাকো, নাম শুনে থাকো, না কেমন খেতে গেলো। তো এখানে ল্যাংচা পনির চলে আসলো দেখতে পাচ্ছ। আর এই বন্ধু ঘুড়িটা একবার দেখো কি হয়েছে, বেরিয়ে চলে এসছে, জামার বোতাম খুলবে তাও বলছে খাবো। তো বন্ধু আমরা হচ্ছি ফ্রিতে পেলে গলা ভরে কি মাথা ভরে খানেওয়ালা পার্টি, দেখো ল্যাংচা পনির খাবো, যাই হোক ঠুসে যাবো নাহলে গিলে খাবো, যেভাবে হোক খাবো ল্যাংচা পনির। একদম লাল মনে মতো খেতে। তো বন্ধুরা প্রচন্ড পেট ভরে গেছে, খেতে পারছি না, কি করবো, কিন্তু মুখে তো ভরতে হবে। না কেমন কেমন করছে, কি করবো, তাও খেতে হবে। আজকে আমার এই বন্ধুটা ক্যামেরা দিয়ে দেয়, বন্ধুটা আমাকে ফোন করে বললো যে চ বন্ধু আজকে কচুরি খেয়েছো, কিন্তু কচুরি খাওয়ার নাম করে যে আমার বন্ধু যে আমাকে এত কিছু খাওয়াবে আমি ভাবতে পারিনি। মোটামুটি আমার পেট ভরে গেছে, বাড়িতে আর খেতে পারবো কিনা কোনো গ্যারান্টি নাই, তবে মানে এত কিছু তোমাদের খাওয়ার দরকার নাই, আমার বন্ধু খাইছে বলে তোমরা খেতে পারো, কোনো দরকার নেই, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যালো, মানে আমার বন্ধু বলছে যে এত কিছু খাইয়েছি, মানে খাইয়েছে ওই আমাদেরকে, যে লোককে যাতে না বলি, নাহলে লোক আবার ওকে বলবে যে এত ভালো মানুষ কিছু বলার নাই, দেখতে পাচ্ছ এখানে, তো লোক মানে বলবে যে আমাকে খাওয়া ওদেরকে খাওয়ালি, ওই জন্য মানে ওই লোককে বলতে পারো, বন্ধু বান্ধবকে বলতে পারো, ঠিক আছে। তো বন্ধুরা আমার মুখ দেখে বুঝতে পারছো আমার কী অবস্থা হয়ে গেছে, কালকে বাঁচবো কি না জানি না, ভিডিও আসবে কি না জানি না, অবশ্যই লাইক করে দাও, ঠিক আছে। আমরা বেরিয়ে গেলাম এখান থেকে, আমার ভুঁড়ি তোমাদেরকে অবশ্যই দেখাবো, কিন্তু কী করবো, এখানে দেখে না আমার ভুঁড়ি কোন দিকে গোল গোল রানী আমাকে ঘুরাচ্ছে, চ্যাংড়া প্যাংরা উঠলো না রে, কিছু করার নেই বন্ধু। আমরা বেরিয়ে গেলাম, এখন বাজে মোটামুটি রাত্রি 10:30-11:30, আমরা খেতেছি, রাস্তাঘাট দেখো ঘুরে ফাঁকা, কিন্তু আমাদের জোশ ঠান্ডা হবে না, জোশ ঠান্ডা হবে না, আমাদের সব খাওয়া দাওয়া হয়ে গেল, এখন আমরা যাচ্ছি টিকিট কাটতে, বন্ধুটা এখন টিকিট কাটবে, যদি 1 কোটি টাকা যদি বাই চান্স লেগে যায় তাহলে বড় সড়ো প্রোগ্রাম কাজীপুর মাঠে তোমাদের সবাইকে নিমন্ত্রণ থাকলো, তোমরা আশীর্বাদ করো যেন 1 কোটি টাকা লেগে যায় বন্ধুটা, চলো আগে বলো টিকিটের দোকানে। তো এখানে চেক করছে কোনটা নিবে কোনটা নিবে না, দেখা যাক, ঘাম বেরিয়ে গেছে চিন্তা করতে করতে, এখানে টাকা বের করা হচ্ছে, অবশ্যই মনে হয় চুজ হয়ে গেছে একটা, কোনটা নিবে, নাম্বারটা দেখালো বন্ধুরা একদম পরিষ্কার, চলো 1 কোটি টাকা লাগবে গ্যারেন্টি, সবাই আশীর্বাদ করো, আশীর্বাদ, আমাদেরকে পেট ভরে কি গলা ভরে মাথা ভরে খাইয়েছে বন্ধু, আমার খুব ভালো,
গলা ভরে মাথা ভরে খাওয়ালো, কিন্তু আমাদের উপর কৃপা করে আর কিছু খাওয়াচ্ছে না, ওটার জন্য আমরা খুব খুশি বলতে পারছি। এখানে গোবিন্দ খুব খুশি আছে যে আর কিছু, হ্যাঁ আর পারছি না, আমাদের দম নাই, নাহলে আমাদের বডি যেত বাড়ি, আর কিছু করার ছিল না। তো ধন্যবাদ, তো এই বলে আজকের ব্লগটা শেষ করলাম, টাটা বাই বাই। এবার আমরা চললাম বাড়ি ওলমালদা।